আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে কিবোর্ডের আজব এক সেটিংস আপনাদের সাথে শেয়ার করব, যে সেটিংসটি দেখে আপনারা অনেকেই অবাক হয়ে যাবেন। অর্থাৎ আপনি এই সেটিংসটি করে নিলে আপনার ফ্রেন্ডকে আপনি অবাক করে দিতে পারবেন। অর্থাৎ কিবোর্ডে টাইপিং করবেন আর আপনার ফ্রেন্ড আপনার দিকে চেয়ে থাকবে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে কিবোর্ডের আজব এক সেটিংস শেয়ার করতে যাচ্ছি, এবং এখানে আরেকটা বিষয় খুব অবাক করার মতো আজকে আমি আপনাদের সাথে দেখিয়ে দিব। অর্থাৎ ভিডিও শেষে আমি আপনাদের এমন একটি আজব সেটিংস দেখিয়ে দিব যেটির মাধ্যমে আপনি বুলেটের চেয়ে বেশি স্পিডে টাইপিং করতে পারবেন। তো ভিউয়ার্স, তার আগে আমি আপনাদের আরও কয়েকটি ইম্পর্টেন্ট সেটিংস দেখিয়ে দিই যেগুলো দেখে আপনার ফ্রেন্ডকে আপনি অবাক করে দিতে পারেন। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো ভিউয়ার্স, প্রথমেই আমি আপনাদের সাথে যে সেটিংসটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কিভাবে আপনি কিবোর্ডের এই যে কিবোর্ডটা রয়েছে, অর্থাৎ কিভাবে আপনি কিবোর্ডের মধ্যে আপনার ছবি বা আপনার প্রিয়জনের ছবি অথবা আপনার ইচ্ছা মতো যে কোনো ছবি আপনার গ্যালারিতে থেকে যুক্ত করে নেবেন। অর্থাৎ আপনি যে এখানে যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে আমি যে লিখতেছি, ঠিক আছে, এই যে কিবোর্ডটা রয়েছে, এই কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ ব্ল্যাক রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে যে কিবোর্ডটা রয়েছে সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। তো আমি আপনাদের দেখিয়ে দিব এই যে কিবোর্ডের মধ্যে আপনার ছবি কীভাবে যুক্ত করবেন, বা আপনার প্রিয়জনের ছবি কীভাবে যুক্ত করবেন, বা আপনার যে কোনো ইচ্ছা মতো আপনার চাহিদা মতো একটি ছবি কিবোর্ডের উপর লাগিয়ে নেবেন। তবে আর সেজন্য আপনাকে যে কাজটুকু করতে হবে, এই কাজটুকু করার জন্য, অর্থাৎ কিবোর্ডে আপনার ছবি লাগানোর জন্য বা আপনার প্রিয়জনের ছবি লাগানোর জন্য যে কাজটুকু আপনাকে করতে হবে সেটা হচ্ছে, আপনি জাস্ট এখানে থ্রিডট আইকন দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, যদি আপনার কিবোর্ডে এরকম থ্রিডট আইকন থাকে তাহলে আপনি এটার উপর ট্যাপ করবেন, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে কিবোর্ডের মধ্যে আপনারা দেখতে পাবেন যে সেটিংস নামে একটা অপশন আছে, বা সেটিংস আইকনের মতো একটা অপশন দেখাবে, ঠিক আছে। তো আপনারা জাস্ট এটার উপর ট্যাপ করবেন। তো এটা যদি আপনার থ্রিডট আইকন দেখায় তাহলে থ্রিডট আইকনের উপর ট্যাপ করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শুরু করবে। তো এখান থেকে আপনারা এই থিমস নামে যে অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ করবেন। তো এটার উপর ট্যাপ করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শুরু করবে। তো এখান থেকে আপনারা ইচ্ছা মতো আপনাদের চাহিদা মতো একটি অ্যানিমেশন যুক্ত করে নিতে পারেন, যেটা কিন্তু আপনার কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে থাকবে। তো ফর এক্সাম্পল হিসাবে যদি আমি এটা নিয়ে নেই, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিবোর্ডের দিকে একটু লক্ষ্য করেন, দেখলেন এখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে গোলাপি কালার একটা পেজ রয়েছে, ঠিক আছে। তো এই পেজে আপনি কিভাবে আপনার প্রিয়জনের ছবি বা আপনার ছবি যুক্ত করে নেবেন, বা ইচ্ছা মতো আপনার যে কোনো ছবি গ্যালারি থেকে যুক্ত করে নেবেন, অর্থাৎ আপনার কিবোর্ডের মধ্যে অন্য কোনো ব্যক্তির ছবি যুক্ত করবেন বা আপনার ছবি যুক্ত করবেন। তো এই জন্য আপনাকে যে কাজটুকু করতে হবে, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, যেহেতু আমি আমার কি পার্সোনাল গ্যালারি থেকে আমার কিংবা কোনো একজন ব্যক্তির ছবি যুক্ত করব। সো এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন মেক নাও নামে একটা অপশন আছে, উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন মেক নাও নামে একটা অপশন আছে। তো আপনারা জাস্ট এটার উপর ট্যাপ করবেন। তো এটার উপর ট্যাপ করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শুরু করবে। তো এখান থেকে আপনারা চয়েস ইমেজ নামে একটা অপশন দেখতে পাবেন, এটার উপর ট্যাপ করবেন। তো এটার উপর ট্যাপ করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শুরু করবে, অর্থাৎ আপনার গ্যালারির পারমিশন চাইবে বা গ্যালারিতে যাওয়ার জন্য ঢুকার জন্য একটা ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে আপনারা ফাইল অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের গ্যালারি শু করবে যেভাবে আমার শু করতেছে, ঠিক আছে। তো এখান থেকে আমি একটি ছবি যুক্ত করে নিব এক্সাম্পল হিসেবে, ঠিক আছে। সো আমি এটা যুক্ত করে নিচ্ছি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। সো এখান থেকে আপনারা একটু ক্রপ করে নেবেন, এটা কিন্তু ক্রপ করতে হবে, নয়তো কিন্তু সুন্দর হবে না, ঠিক আছে। তো ক্রপ করার পর আপনারা উপরে দেখতে পাবেন যে ক্রপ নামে একটা অপশন আছে, এই যে দেখেন, যদি ক্রপটা ক্লিয়ার হয়ে যায় বা সম্পূর্ণ শেষ হয়ে যায় আপনার চাহিদা মতো শেষ হওয়ার পর, আপনি এটার উপর ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরপরই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ফটো যুক্ত হয়ে গেছে, অর্থাৎ কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন একটি ছবি যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। তো যদি আপনি এই ছবিটা এভাবে লাগাতে চান তাহলে আপনারা সেভ অপশনে ক্লিক করবেন, যদি আপনার এটা ক্লিয়ার হয়ে যায় বা পছন্দ হয়ে যায়। আর যদি চান আপনি না পুরনো একটি ছবি লাগাবেন বা পুরনো আরেকটি ছবি যুক্ত করবেন, যেটা আপনার এই মুহূর্তে এটা পছন্দ হয়নি, আপনি নতুন করে যুক্ত করতে চান, তাহলে আবার আপনারা চয়েস ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবার সেম গ্যালারি ইন্টারফেস দেখাবে, এখান থেকে গ্যালারিতে চলে গিয়ে আপনি নতুন করে ছবি একটি যুক্ত করে নেবেন, ঠিক আছে। তো নেওয়ার পর আপনারা সেভ অপশনে ক্লিক করবেন, এই যে দেখেন সেভ অপশন আছে, ঠিক আছে, এই যে দেখেন সেভ অপশন আছে। যদি এটার উপর ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার কিবোর্ডটা পরিবর্তন হয়ে যাবে। সো আমি সেভ অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরপরে কিন্তু আমার কিবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিবোর্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এখন যদি আমি বের হয়ে যাই তাহলে কিন্তু এই যে দেখেন, আপনারা একটু লক্ষ্য করেন আমার কিবোর্ডটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। সো এভাবেই আপনি যে কোনো কিবোর্ডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, বা কিবোর্ডে আপনার ছবি যুক্ত করে নিতে পারবেন, বা আপনার ইচ্ছা মতো যে কারো ছবি যুক্ত করে নিতে পারবেন, ঠিক আছে, চাহিদা মতো।
সো আমি আপনাদের বলছিলাম ভিডিও শেষে আমি আপনাদের চমৎকার একটি সেটিংস দেখিয়ে দিব যেটার মাধ্যমে আপনি আপনার কিবোর্ড ফাস্ট বা বোমার মতো টাইপিং করতে পারবেন। ঠিক আছে, তো চলুন শুরু করি এবং দেখিয়ে দেই। তো এর জন্য আমরা আবার এই ত্রিভুজ আইকনে ক্লিক করব এবং সেটিংস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন টেক্সট নামে একটা অপশন আছে, এই যে দেখেন এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আপনারা জাস্ট এটার উপর ট্যাপ করবেন। তো এটার উপর ট্যাপ করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন যে সাজেস্ট কন্টাক্ট নেম নামে একটা অপশন আছে। যদি আপনাদের এটা অন বা অফ করা থাকে তাহলে এটা অন করে দিবেন। আর তারপর আপনারা দেখতে পাবেন অর্থাৎ এখানে যতগুলো অপশন আছে সব কয়েকটি আপনারা অন করে দিবেন। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন অটো নামে সেটাও অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর আপনার সব শেষে বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এখানে দেখতে পাবেন যে নেক্সট ওয়ার্ড সাজেস্ট বা সাজেকশন। ঠিক আছে, এটার মূল কাহিনী হচ্ছে আপনি যখন একটি ওয়ার্ড লিখবেন তার সাথে সাথে অন্য একটি ওয়ার্ড আপনি পরবর্তীতে যে ওয়ার্ডটা লিখতে চান সেটা সাজেস্ট করবে আপনার কিবোর্ডের উপরে। ঠিক আছে, আর কীভাবে সাজেস্ট করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আপনারা প্রত্যেকটা অপশন কিন্তু অন করে দিবেন। তো অন করার পর যেমনটা আমি বলতেছিলাম যে কিভাবে আপনি ফাস্ট কিবোর্ড টাইপিং করবেন, তো এখন একটা বিষয় আপনি চিন্তা করেন, যদি আমি লিখতে যাই আমি আ লেখার সাথে সাথে যদি আমিটা শুরু করে উপরে কিবোর্ডের এই যে উপরের দিকে একটু লক্ষ্য করেন এখানে আমার আমি আমরা শুরু করতেছে, তো যদি এটা সাথে সাথে শুরু করে আমি যদি সাথে সাথে আবার আমিতে ক্লিক করে ফেলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি তো এখন এর কথা বলছি না। অর্থাৎ আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা কিন্তু এখানে এই মুহূর্তে কিবোর্ডে দেখাচ্ছে, অর্থাৎ আমাকে লেখাই লাগছে না, জাস্ট একইভাবে একটার পর একটা ধারাবাহিকভাবে আসছে। ঠিক আছে, অর্থাৎ আমাকে লেখার প্রয়োজন নয়, কিবোর্ডের অক্ষর দোকানের প্রয়োজন নয়, জাস্ট এটা সাজেস্ট করবে একের পর এক। আমি যা যে কিছু লিখতে চাচ্ছি সেটা যদি পুরোনায় পূর্বে থেকে লিখে ফেলি একবার শুধু যদি লিখে ফেলি তাহলে কিন্তু এই লেখাটুকু আর সাজেস্ট করবে আমার কিবোর্ডে, আমি লেখার প্রয়োজন নয়, জাস্ট এখানে দেখে দেখে জাস্ট ক্লিক করবো। ঠিক আছে, তো এখানে কিন্তু আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি যে কিছু লিখতে চান অর্থাৎ কিবোর্ডে ফাস্ট লেখার জন্য অবশ্যই আপনাকে পূর্বে থেকে এই অপশনগুলো চালু করে পূর্বে থেকে আপনাকে কমপক্ষে 2-3 দিন বা 4-5 দিন ইউজ করতে হবে। তো এভাবেই আপনি ফাস্ট কিবোর্ড চালাতে পারেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আল্লাহ হাফিজ।